شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্ডিয়া থেকে ইয়ামুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, স্ত্রীর যৌনাঙ্গে মুখ লাগানো বা শোষা যাবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুখ দিয়েছেন কোরআনুল করিম তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, এইগুলি আপনি ভালো কাজে ব্যবহার করবেন। কিন্তু আমরা এখন বর্তমান আধুনিক সমাজে এমন অবস্থায় পৌঁছে গেছি যে বিদেশীদের, বিশেষ করে যারা যৌন কর্মের সঙ্গে, জিনা ব্যভিচারের সঙ্গে, ফাহেশা কাজের সঙ্গে যুক্ত, তাদের সাদৃশ্য হয়ে গেছে যে বিশেষ করে বিভিন্ন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে মানুষ এখন বেধর্মীদের, নারীদের এই সমস্ত জিনা ব্যভিচারের কাজ বিভিন্ন ফিল্মের মাধ্যমে দেখে তারাও এখন আসক্ত হয়ে পড়েছে এই সমস্ত বাজে কাজে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্রতা তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদেরকে তিনি পছন্দ করেন। কাজেই আমরা যেন কাফিরদের সাদৃশ্য না করি। হাদিসে এসেছে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সঙ্গে সাদৃশ্য রাখে সে তাদের এই দলভুক্ত হয়ে যায়। তাদের সাদৃশ্য যেন আমরা এরকম করার চেষ্টা না করি। এখন অনেকে ওই সমস্ত বাজে ফিল্ম ইত্যাদি দেখে, এই পর্নোগ্রাফি দেখে নিজেরা আসক্ত হয়ে যাচ্ছে। তারা এখন স্ত্রীর যৌনাঙ্গে মুখ দিয়ে ভেতরে তারা সেইগুলি চোষা বা লেহন করা ইত্যাদি কর্মে জড়িয়ে পড়ার জন্য খুব আসক্ত হয়ে পড়েছে। আমাদের এই থেকে বেরিয়ে আসা দরকার। এইগুলি একটি কুরুচিপূর্ণ এবং অভদ্রতা। মানুষ কেমন করে পায়খানায় মুখ দিতে পারে? মানুষ কেমন করে পেশাবে মুখ দিতে পারে? পায়খানার রাস্তায় মুখ দিচ্ছেন, পেশাবের রাস্তায় আপনি মুখ দিতেছেন, এটা কেমন, আপনার রুচিবোধ কীরকম হতে পারে? কাজে এইগুলি থেকে, এটা উন্নত চরিত্রের পরিপন্থী, এটা উন্নত চরিত্রের কথা বলে না। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো নারীদেরকে বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে নারীরা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। সূরা বাকারা 187 নম্বর আয়াত। এই পোশাক যদি আপনি পরিধান করেন, যে কোনো ভাবে পরিধান করতে পারেন, আপনার স্ত্রীকে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্ত্রী ব্যবহার করবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম فأتوا حرثكم أن شئتم, তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, অতএব মানে তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, অতএব তোমরা তোমাদের ক্ষেতে আসো যেভাবেই চাও না কেন। সূরা বাকারা 223 নম্বর আয়াত। কিন্তু এর আগে ওই সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিষেধাজ্ঞা দিয়েছেন, আর সেটি হলো যে স্ত্রীরা তোমাদের ক্ষেত হইলেও এই ক্ষেতে আসার একটা নিষিদ্ধ সময় রয়েছে, দুটি, এই দুই সময় আসা যাবে না। সেটা হলো কি, আল্লাহ বলেন ফাআতাযিলুন নিসাআ ফিল মাহিদ, স্ত্রীর যখন মিন্স চলবে তখন তার যৌন অঙ্গ ব্যবহার করা যাবে না, অর্থাৎ তার সঙ্গে যৌন মিলন করা যাবে না। এবং অনুরূপভাবে তার যখন নিফাস হবে, নিফাস মানে বাচ্চা প্রসবের পর 40 দিন যে প্রায় থাকে ব্লাড, এই অবস্থায় তার সঙ্গে তার সামনেও ব্যবহার করা নিষেধ। এবং আরেকটি কাজ করা নিষেধ, সেটা হলো ইতিয়ানুল মারআ ফি কুবুল, ইতিয়ানুল মারআ ফি দুবুরিহা, নারীদের পিছনের দরজা ব্যবহার করা সর্ব অবস্থায়, এটা সেটা মিন্স চলাকালীন হোক আর যে কোনো অবস্থায় হোক না কেন, কোনো ক্রমেই স্ত্রীদের পায়খানার রাস্তা পুরুষদের ব্যবহার করা জায়েজ নাই। অথচ এখানেও আজকাল বর্তমান আধুনিক সমাজের অসংখ্য অভদ্র অনেক পশুময় মানুষ, তারা এখন স্ত্রীদের পেছনের রাস্তাও ব্যবহার করছে, এইগুলো থেকে সাবধান হতে হবে। এখন এজন্য আপনি যৌনাঙ্গে যদি মুখ দেন, এই মুখ তো দিয়ে আপনি কোরআন পড়েন, ইত্যাদি জিকির আজকার করেন, তারপরেও যদি আপনার কখনো ইচ্ছা হয়ে গেছে, এই জন্য আপনাকে হারাম বলা যাবে না, তবে এইগুলি আপনার ভদ্রতা খেলাফ। কারণ এখানে আপনার এই যে পেশাব
ইত্যাদি যদি আপনার মুখে যায় এটা আপনি খেতে পারবেন না। অনুরূপভাবে মজি, এটা আপনার ভক্ষণ করা হারাম, অপবিত্র জিনিস, এগুলো আপনার মুখে যেয়ে ভেতরে যেতে পারে। এমনকি ডাক্তার সায়েন্সে বলা হয়েছে যে এইগুলোর মাধ্যমে আপনার রোগ বৃদ্ধি অনেক বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, এমনকি বিভিন্ন এইডস রোগের কারণে হলো হ্যাঁ মানে পিছনের রাস্তা ব্যবহার করা, এইগুলি থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। তবে তারপরেও কেউ যদি কখনো করে ফেলছে এই জন্য তাকে হারাম এমন করে ফতোয়া দেওয়া যাবে না, বা আমরা ফতোয়াও দিতেছি না, এটা ওলামায়ে কেরামের কথা। হ্যাঁ, যে তবে আপনি এগুলো থেকে পরহেজ করবেন, এটাই হলো উত্তম। তবে কখনো যদি কারো হয়ে যায় এই জন্য হারাম বলা যাবে না, তবে উন্নত চরিত্রের খেলাফ। আশা করি বোঝা গেছে। হাজা আল্লাহ আলা বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।